আমি দারোয়ানি করি বলিয়া কারো কাছে উপকার আসতে পারবো না এমন তো কোনো কথা নাই। আচ্ছা আপা, আপনার সাথে কি জব্বার বার ঝামেলাটা মিটছে? মিটলে কি সুবিধা আর না মিটলে তোমার কি অসুবিধা সেটা আগে শুনি। না আপা, কইছিলাম কি জব্বার ভাই তো আপনার অনেক কষ্ট দিছে, এর তার জন্য আপনার উপর আমার অনেক মায়া। আপা, আপনি কি বিদেশ যাইবেন? বিদেশ বিদেশ এই মির, বিদেশ যাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, বিদেশ যাইতে মনে করো লাখ লাখ টাকা লাগে, আমি এত টাকা কোথায় পাব? লাখ লাখ টাকার কথা ভুলে জানতো, ওই দিন চলে গেছে গা। এখন মাত্র যদি আপনি আমার 25,000 টাকা দেন তাহলে তো মনে করেন আপনি বিদেশ চলে গেছেন গা। মাত্র 25,000 টাকা? এই মিয়া, তুমি আমার সাথে ফাইজলামি করো। হ্যাঁ, 25,000 টাকা তুমি আমার বিদেশে পাঠাবা? আল্লাহর কসম কইতাছি, খোদার কসম কইতাছি, এই আমার মাতা সিয়া কইতাছি, আপনি আমার বিশ্বাস করেন আপা? আপনি যদি আমার বিশ্বাস না করেন আপনি আমাকে অফিসে যাইয়া দেখতে পারেন আপা। অফিস? কার অফিস? কোন অফিস? কিসের অফিস? বিদেশ যাওয়ার ট্রাভেল অফিস। আপনি আমার সাথে চলেন, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি আমার সাথে অফিসে যাইয়া কথাবার্তা বইলা যদি আপনার পছন্দ হয় তারপরে টাকা পয়সা দিবেন। তোমাদের অফিসটা কোথায়? বেশি দূরে না, এই তো কাছে। আসেন, আপনি আমার সাথে আসেন। হ্যাঁ হ্যাঁ, চলো, যাই একটু কথা তো বলাই যায়।